নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হেলদি অথচ দারুণ টেস্টি স্প্রাউট মুগের তড়কা। এটি রুটি, পরোটা, লুচি, ব্রেড এমনকি যে কোনো রাইস আইটেমের সঙ্গে সার্ভ করা যায়। আবার কোনো কিছু ছাড়া এটি শুধু খেতেও খুবই ভালো লাগে। যারা একটু স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি আদর্শ রেসিপি। রান্নাটা এতই সুস্বাদু, ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে হাফ কাপের মতো খোসা সমেত মুগ ডাল ভালো করে ধুয়ে দুদিন ভিজিয়ে রাখার পর এইরকম স্প্রাউটগুলো তৈরি হয়েছে। স্প্রাউটগুলো এর থেকে বেশি বড় হলে অনেক সময় তেঁতো লাগতে পারে, তাই দুদিন ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আবার খেয়াল রাখতে হবে এগুলো যাতে কালো হয়ে না যায়। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে সরাসরি যাচ্ছি রান্নার ধারে। রান্নাটা করব প্রেশার কুকারে। গ্যাসে একটা ছোট প্রেশার কুকার বসিয়ে 2-3 টেবিলস্পুনের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেলে রান্নাটা করতে পারবেন। তেল ভালো করে গরম হলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। আর কোনো ফোড়ন দিচ্ছি না, চাইলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া যেতে পারে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন 1 টেবিলস্পুন করে গ্রেট করা রসুন আর আদা দিচ্ছি। আদা রসুনের পরিমাণটা এই রান্নায় একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগবে। একেবারে লো ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নেড়ে নেব। দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, একই সঙ্গে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ছোট পেঁয়াজ হলে 2টো দিতে পারেন। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে উঠেছে। এখন এতে একটা বড় সাইজের ছোট করে কাটা টমেটো দিচ্ছি। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য লবণ, এতে টমেটোটা দ্রুত গলে যাবে। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কাটা অপশনাল, চাইলে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এখন লো ফ্লেমে টমেটোর সঙ্গে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। চাইলে প্রেশার কুকারের ঢাকাটা কিছুক্ষণ আলগা করে দিতে পারেন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 2 মিনিট পর মশলাটা কষানো হয়েছে। এখন এতে স্প্রাউটগুলো দিয়ে দিচ্ছি। খোসা সমেত মুগ ডাল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা যদি স্প্রাউট হয় অথবা অঙ্কুরিত করা যায় তাহলে সেটা কিন্তু আরও অনেক বেশি পুষ্টিগুণের হয়। একই সঙ্গে দিচ্ছি সামান্য লবণ। খুব ভালো করে 1-2 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে স্প্রাউটটাকে একটু নেড়ে নেব। চাইলে রান্নাটাতে মিট মশলা বা চিকেন মশলা বা অন্য কোনো টেস্ট মেকার মশলাও ইউজ করতে পারবেন। আমি ঘরোয়া মশলা দিয়েই রান্নাটা করছি। 2 মিনিটের মতো নেড়ে নেওয়ার পর দিচ্ছি 2.5 থেকে 3 কাপের মতো উষ্ণ জল। একই সঙ্গে স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি। চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম, চাইলে চিনির পরিবর্তে সামান্য গুড় দিতে পারেন আর ইচ্ছে হলে পুরোপুরি স্কিপ করতে পারেন। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনিটি আটকে মিডিয়াম হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে
প্রেশার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পর এখন ঢাকনিটি খুলে নিলাম। দেখুন, ডালটা ভালো মতো সেদ্ধ হয়েছে, কিন্তু একটু ছাড়া ছাড়া ভাব আছে। এটা এভাবেই সার্ভ করা যেতে পারে। আমি আবারও একটু গ্যাসটা অন করে 2 মিনিট ফুটিয়ে নেব, এতে ডালটা একটু মাখো মাখো হবে। এখন সব শেষে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো শাহি গরম মশলার গুঁড়ো, ইচ্ছে হলে ধনে পাতা কুচিও দিতে পারেন। আর রান্না করব না, খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর স্প্রাউট মুগের তড়কা সার্ভ করার জন্য রেডি। এটা এখন একটু পাতলা মনে হলেও পরে অনেকটাই ঘন হয়ে যাবে। এই স্প্রাউট মুগের তড়কা রুটি, পরোটা, লুচি অথবা ব্রেড, এমনকি যে কোনো রাইস আইটেমের সঙ্গেও খুবই ভালো লাগে। আবার ইচ্ছে হলে কোনো কিছু ছাড়া এমনিও এটা খেতে পারেন। তাহলে যারা আগে কখনো ট্রাই করেননি, আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুব হেলদি আর টেস্টি একটা রেসিপি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।